বন্ধুরা আজ যারা বনসাই ভালোবাসেন আমার মতন তাদের জন্য একটা দুর্দান্ত বনসাই ম্যাটেরিয়ালের কথা বলবো যার নাম হচ্ছে প্রেমনা প্রেমনা মাইক্রোফাইলা ইন্টারনেটে বনসাই লিখে সার্চ করলেই যে সুন্দর মিনিয়েচার বা ছোট বড় বিভিন্ন সাইজের কম্প্যাক্ট সুন্দর পাতাওয়ালা যে গাছটা সচরাচর চোখে পড়ে সেটা হচ্ছে এই প্রেমনা গাছের বনসাই এর নাম প্রেমনা মাইক্রোফাইলা এই গাছটা খুব সহজেই সুন্দর বুসি হয়ে যায় তবে সচরাচর আমরা যখনই বনসাই করতে যাই তখন যেসব গাছগুলো নির্বাচন করি যেমন বট অসত্য রাবার প্রভৃতি গাছের বনসাই করা অত্যন্ত টাফ দশ বছর পনেরো বছরও এর সঠিক শেপ আনা সম্ভব হয় না ফলে বনসাই বানানোর উৎসাহ হারিয়ে গিয়ে আমাদের বনসাই বানানো আর হয়ে ওঠে না তাদের জন্যে আজকে এই ম্যাটেরিয়ালটা একটা দুর্দান্ত ম্যাটেরিয়াল না মাইক্রোফাইলা আমরা হয়তো সচরাচর আমাদের বাড়ির পাশের নার্সারিতে এটা পাবো না তবে আমি কোথা দিয়ে কিনেছি সেটা আমি আপনাদেরকে জানাবো এই গাছের খুব বেশি দাম যে সেটাও নয় আমি এটা কিনেছিলাম কল্যাণী এক্সোটিকা নার্সারি থেকে এক বছর আগে মাত্র দুশো টাকায় সেই বছরই আমি এটাকে বনসায় এই রকম একটা শেপ দিতে চাইছিলাম কিন্তু কোনোভাবেই করতে পারছিলাম না কারণ এতে যে ব্রাঞ্চিংগুলো ছিল তাতে ক্যাসকেড টাইপের শেপ আসছিল না যাই হোক প্রত্যেকটা গাছ তার নিজের নিজের বৈশিষ্ট্য সম্পন্ন তবে আমি একে সঠিকভাবে গ্রো করার জন্যে বনসায় পট থেকে তুলে একটা বড় দশ ইঞ্চি পলিথিনের গ্রো ব্যাগে রিপোর্ট করে দিই এবং তারপর প্রায় এক বছর কেটে গেছে এই যে বর্ষায় সুন্দর ঝোপালো হয়ে উঠেছে আজকে আমি ভেবেছিলাম এটাকে রিপোর্ট করব এবং তার সঙ্গে সঙ্গে কিছু ট্রিমিং করে শেপ দেওয়ার চেষ্টা করব প্রথমেই ভেবেছিলাম নেক্সট ইয়ার গাছটা সম্পূর্ণভাবে কমপ্লিট হলে বা অপেক্ষাকৃত আরও ইমপ্রুভ হলে তখন ভিডিওটা শেয়ার করব তবে তারপর ভাবলাম হয়তো আমার মতো যে সমস্ত নতুন আমার গার্ডেনার পার্টনাররা আমার সঙ্গে গার্ডেন করে তারা যদি ভিডিওটা দেখে তাহলে তারাও আমার সঙ্গে সঙ্গে চাইলে প্রেমনা মাইক্রোফাইলার কিন্তু বনসাই তৈরি করা শুরু করে দিতে পারে যেহেতু বর্ষাকাল চলছে এ সময় বনসাই ম্যাটেরিয়াল পাওয়া যায় এবং বনসাই ম্যাটেরিয়াল থেকে খুব সহজেই কিন্তু আমরা এই সময় গাছকে বসি কম্প্যাক্ট করে নেয়ার একটা প্রস্তুতি নিয়ে ফেলতে পারি তাহলে নেক্সট ইয়ার কিন্তু আমার এই গাছের সঙ্গে সঙ্গে আপনাদের গাছ অনেকটাই ডেভেলপ হবে এবং যারা নতুন করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব বেশি তারা আমার থেকে অন্তত পিছিয়ে থাকবেন না এই গাছটিতে যেভাবে ব্রাঞ্চিং ছিল তাতে তিনটের বেশি প্যাডিং তৈরি করা সম্ভব হয়নি ক্যাসকেট বা সেমি ক্যাসকেট ব্রাঞ্চিং তৈরি করতে গেলে নিচের দিকে ধাবমান শাখার দরকার যেটা এটাতে ছিল না এজন্যে আমি এটাকে বড় পটে দিয়ে নিচের দিকে যাতে বেশি গ্রোথ সম্পন্ন কোনো ডাল উৎপন্ন হয় তার অপেক্ষা করছিলাম এর মধ্যেই মোটামুটি এক বছরের মাথায় সেরকম দুটো ডাল চলে আসে আজ সেই ডালগুলো নিয়ে আমরা কাজ করবো এরও চিহ্ন দিয়ে আমি দেখাচ্ছি যে সেই ডাল কোনটা এরকম দুটি ডাল আছে যেটাকে আমি নির্বাচন করবো এর মধ্যে থেকে একটা যেটা নিচের দিকে ধাবমান হবে এবং সেটাকে পরবর্তীতে ট্রিমিং পিঞ্চিং এবং ধীরে ধীরে তার থেকেও আরও ছোট ছোট ব্রাঞ্চিং বার করে একটা কমপ্লিট বনসায় তৈরি করার চেষ্টা করব আজকে এই পর্বের প্রথমে আমি দেখাচ্ছি কীরকমভাবে এ ট্রিমিং করছি এবং টোটালি এতে তিনটে প্যাডিং রয়েছে দেখুন নিচের দিকে আর প্যাডিং হয়ে আছে যেহেতু নিচের দিকে বেশি আলো বাতাস পায়নি সেই জন্য সেই প্যাডটা কিন্তু অতটা বড় হয়নি উপরে দুটো প্যাডিংয়ের তুলনায় ভালো করে ছেটে দেওয়ার পর মোটামুটি তিনটে প্যাডিং সরাসরি প্রমিনেন্ট হয়েছে বা আমাদের সামনে উন্মুক্ত হয়েছে দেখুন বন্ধুরা তিনটে প্যাডিং এটা হচ্ছে একদম উপরের প্যাডিং এবং এরপরে নিচের এটাকে প্রথমে আপনারা দেখতে পাচ্ছিলেন না হয়তো কারণ ওপরের প্যাডিং এতটাই বড় হয়ে গেছিল যে নিচের এটা অতটা লক্ষণীয় ছিল না এবং এটা হলো প্রথম প্যাডিং দেখুন দু সাইডে দুটো লম্বা বেসাল স্টেম রয়েছে এদের মধ্যে থেকে এই ফ্রন্টের দিকে একটা বেসাল স্টেম নিয়ে আমি নিচের দিকে ধাবমান করব। আমরা অপর দিকেরটা কেটে দেব যে কোনো গাছের বিশেষ করে বনশায়ের ক্ষেত্রে তো অবশ্যই যে একটা ফ্রন্ট পার্ট এবং একটা ব্যাক পার্ট থাকে এটাকে আমরা কেটে দেব এবং এটাকে রাখব এটাকে নিচের দিকে আস্তে আস্তে বেন্ড করে দেব ক্যাসকেট টাইপের প্রথমেই বলি এই গাছটার পলিথিনের প্যাকেটটাকে আমাকে রিপোর্ট করে দিতে হবে অর্থাৎ এটাকে পরিবর্তন করতে হবে সেজন্যে যেহেতু অলরেডি এটা দশ ইঞ্চির প্যাকেটে রয়েছে আর একটা দশ ইঞ্চির পট আমি নির্বাচন করে নেব কারণ এখন চাই গাছটার গ্রোথ যত বেশি মাটি তত বেশি নিউট্রিয়েন্টস এবং তত বেশি গ্রোথ এর ফলে কি হবে গাছের করডেক্স মোটা হবে এবং নতুন নতুন ব্রাঞ্চিং হবে এর ফলে প্রয়োজন হলে আমরা আরও একটা দুটো ব্রাঞ্চ রাখতে পারব যদি সেটা গাছটার সৌন্দর্য বর্ধনে উপযোগী হয় দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে নিচের দিকে এটাকে নামিয়ে দিতে হবে তবে এই ডালটা কিন্তু নামানোর এখন প্রকৃষ্ট সময় যদি এটা আরও শক্ত বা হার্ডেনিং হয়ে যেত তখন কিন্তু এটা নামাতে গেলে ভেঙে যেত সেজন্যে এখন কিন্তু আসল সময় যখন চাইলে আমরা এটাকে যে কোনো দিকে মুভমেন্ট করাতে পারি এই অপ্রয়োজনীয় মোটা ডালটা কেটে দিলাম এবং ফ্রন্ট যেদিকে করব সেই দিকে ডালটা রাখলাম এইবার এটাকে আমরা নিচের দিকে জাস্ট বেঁধে দেব কিভাবে বেঁধে দিই বন্ধুরা দেখুন এবং সঙ্গে থাকুন আশেপাশে পড়ে থাকা একটা দশ ইঞ্চি পট জাস্ট র্যান্ডাম সিলেক্ট করে নিয়ে আসলাম কারণ এখন চাই গাছের শুধুমাত্র গ্রোথ গাছের বর্ধন আরও দু এক বছর পরে হবে গাছের এই সেমি ক্যাস্কেট বা ক্যাস্কেট টাইপের জন্যে আমাদের কিন্তু ফ্ল্যাট টপ নির্বাচন করলে হয় না আমাদেরকে টাওয়ার টাইপের বা সিলিন্ড্রিক্যাল পটের দরকার হয় যেটা অনেকটা উঁচু এবং নিচের দিকে ডালগুলো আমরা যদি নামিয়ে দিই তাহলে ডালগুলো যাতে প্রমিনেন্টলি শো করে এবং ডালের ব্রাঞ্চিংগুলো যাতে দেখা যায় দেখুন বন্ধুরা এরকম একটা পড়ে থাকা তার আমার ছাদেই ছিল সেটাকে আমি নিয়ে নিলাম এবং জাস্ট এটাকে হালকা করে বেন্ট করব। বেন্ট করার সময় যতটা সোজা মনে হচ্ছে সব সময় এতটা সোজা কিন্তু বাস্তবে করতে গেলে হয় না কারণ এটা ভেঙে যেতে পারে আমি খুব সাবধানতা অবলম্বন করে এটা করেছি আপনাদের ক্ষেত্রেও এরকম হলে অবশ্যই খুব সাবধান হয়ে করতে হবে যাতে ভেঙে না যায় তো এবং অবশ্যই ডাল কচি অবস্থায় আমাদেরকে এই প্রিপারেশানটা বা এই প্রস্তুতিটা করতে হবে একবার শক্ত হয়ে গেলে কিন্তু এটা করা খুব টাফ তখন তাকে আরও অন্য প্রসেসে করতে হবে সেক্ষেত্রে আমাদেরকে এর গায়ে প্রথমে একটা নরম কিছু পেঁচিয়ে নিয়ে তারপর মোটা তার পেঁচিয়ে আমাদেরকে এটা করতে হতো কিন্তু যেহেতু নরম অবস্থায় করেছি তখন এটা কিন্তু করতে হবে না যেহেতু বনসাইয়ের ম্যাটেরিয়াল সব জায়গায় পাওয়া যায় না আমার কাছেও সমস্ত ধরনের ম্যাটেরিয়াল উপলব্ধ নেই সেজন্যে এই সোজা পদ্ধতি আমি অবলম্বন করলাম আশা করি আমার মতো যেসব বন্ধুরা রয়েছে তারাও এই পদ্ধতি অবলম্বন করে এটা করতে পারেন দেখুন বন্ধুরা জাস্ট বেঁধে দিয়েছি এখনও আমি কিন্তু কোনো ওয়ারিং করিনি ওয়ারিং ছাড়াই কিন্তু এই গাছটাকে মোটামুটি কয়েক মাস রাখতে হবে অন্তত পাঁচ ছ মাস তো রাখতেই হবে পরের বছর আশা করি গাছটাকে অন্যরকম একটা শেপে আমরা দেখতে পাব আজকের আমার এই কার্যকলাপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন নমস্কার